আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব কুরুলুস ওসমানে ফাইভে মোট কয়টি বলিউম হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ইতিমধ্যে কিন্তু আমি আলোচনা করেছি কুরুলুস ওসমান সিজন ফাইভে কিন্তু শেষ সিজন। প্রিয় দর্শক, কুরুলুস ওসমান ভলিউম নাম্বার 165 নাম্বার দিয়েই কিন্তু কুরুলুস ওসমান শেষ হয়ে যাবে, অর্থাৎ কুরুলুস ওসমানে 165টিতেই ভলিউম হবে। কুরুলুস ওসমান 165 নাম্বার ভলিউমের মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে কুরুলুস ওসমান। কুরুলুস ওসমান 165 নাম্বার ভলিউমের মধ্যে কিন্তু কুরুলুস ওসমান শেষ হয়ে যাবে। সর্বশেষ আপডেট কিন্তু প্রিয় দর্শক এটাই, কুরুলুস ওসমান সিজন ফাইভে হবে দীর্ঘ একটা সিজন, প্রায় 35টি ভলিউম হবে এই সিজনে। তবে স্ক্রিপ্ট অনুযায়ী 2-1 ভলিউম এদিক সেদিক হয়ে যায়। সিজন 4 কথা হয়েছিল 135 বা 38 ভলিউম সিজন শেষ হবে, সিজন 4 135 বা 138 শেষ হয়ে যাবে যদিও কথা হয়েছিল, অনেকটা টানাহোড়া করে 130 শেষ করে দেওয়া হয়েছিল কুরুলুস ওসমান সিজন 4। তাই সিজন 5 বেলায়ও কিন্তু এটা ঘটতে পারে। আমাদের হাতে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী 165 নম্বর ভলিউমের মধ্যে দিয়ে কুরুলুস ওসমান সিজন 5 সম্পন্ন হবে, অর্থাৎ কুরুলুস ওসমান শেষ হয়ে যাবে, কুরুলুস ওসমান পুরো সিরিজটি শেষ হয়ে যাবে। কুরুলুস ওসমান শেষ হয়ে যাবে এটা একটা দুঃসংবাদ, কিন্তু এরপরেও একটা খুশি সংবাদ আছে, সেটা হচ্ছে কুরুলুস ওসমান শেষ হতে হতেই কিন্তু ওরহান গাজীকে নিয়ে নতুন সিরিজ তৈরি করবে মেহমেদ বুজদাক স্যার। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এরপরে ভিডিওতে। প্রিয় দর্শক, ওরহান গাজী সিরিজ নিয়ে নতুন একটি ভিডিও আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন এসে থাকলে চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।